চলতি এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এক হাতে ব্যাটিং করে অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছেন টাইগার দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। 22 গজে তামিমের এমন কীর্তি দেখে বিস্মিত ক্রিকেট বিশ্ব। ক্রিকেটে তিনি যেন রূপকথা লিখে গিয়েছিলেন এমন একখানা অভাবনীয় কাণ্ড ঘটানোর পর ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ESPN ক্রিক ইনফো তামিমের একখানা বড়সড় সাক্ষাৎকার নিয়েছেন। সেখানে বাংলাদেশ ব্যাটসম্যানকে প্রশ্ন করা হয়েছিল এক হাতে ব্যাট করার পর তিনি আলোচনার কেন্দ্রে, যদি কখনো তার এমন কাণ্ড রূপলি পর্দায় জায়গা পায়, যদি কখনো তামিম ইকবালের বায়োকপি আসে, তাহলে নাম ভূমিকায় তামিম কাকে দেখতে চাইবেন? খানিকক্ষণ ভেবে তামিম জবাব দেন, সালমান খানকে দেখতে চাই। তাছাড়া ওই সাক্ষাৎকারে তামিমকে মোট 25টি প্রশ্ন করা হয়। বেশ মজার প্রশ্নগুলোর উত্তর মজা করে দিয়েছিলেন তামিম। প্রথম প্রশ্ন করলেন, চট্টগ্রামে দুপুরের খাবারের জন্য প্রিয় জায়গা কোথায়? তামিম এক কথায় বলে দিলেন, দমফুকো। এটি অবশ্য তারই ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের রেস্তোরাঁ। দ্বিতীয় প্রশ্ন ছিল, ড্রেসিং রুমকে স্বস্তিদায়ক করতে কি যুক্ত করা যায়? তামিম বললেন, মিউজিক। তৃতীয় প্রশ্ন ছিল, খুব মজাদার খাবার কোনটা যা তিনি রান্না করতে পারেন? তামিম বললেন, স্নুদিশ। পরের প্রশ্ন ছিল, কোন ধরনের ব্যায়ামটা করতে ভালো লাগে না? তামিম উত্তরে বললেন, ওয়ার্কআউট করতে একদমই ঘৃণা করি।